লাল আলুতে ভিটামিন অনেক বেশি, ভিটামিন এ, বি, সি, ডি, প্রায় সবগুলো ভিটামিনই মিষ্টি আলু, গোল আলু এবং যত ধরনের আলু আছে, তো সবচেয়ে বেশি হলো লাল মিষ্টি আলুতে ভিটামিন এবং সব ধরনের মিনারেল ওটার ভিতরে আছে, সব ধরনের খাদ্য প্রাণী ওটার মধ্যে আছে। এটা আমরা পুরে খেতে পারি, পুরে খেলে বেশি ভিটামিন পাওয়া যায়, তাহলে আমরা লাইকোপেন্টো আমরা পেয়ে যাই। মায়েদের যখন মনোপোচ হয়, মনোপোচ হওয়ার পরে যদি মিষ্টি আলু খায় তাহলে বা এয়ারপোর্টটু খায় তাহলে তাদের অনেকগুলি সমস্যা আছে, শরীরে বিষ ব্যথা এই জিনিসগুলো খুব কম হয়। মোটামুটি প্রতিদিনই কিন্তু কিছু 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 আলু খেলে গ্যাস্ট্রিকটা কম হয়। আলু একটা গ্যাস্ট্রিক প্রতিরোধক খাবার, এর সাথে কিন্তু একটু রসুন, পেঁয়াজ, আদা, গোলমরিচ, অন্য অন্য মশলা, একটু সরষা বাটা, আপনার একটু পুদিনা পাতা, একটু থানকুনি পাতা, একটু ধনিয়া পাতা এবং বন ধনিয়া পাতা, একটু বিলাতি ধনিয়ার পাতা সংযোগ করলে খাবার মজাটাও বাড়বে, ঔষধি গুণটাও বেশি পাবে। আবার যদি একটু সরষা বাটা দিই, কারণ শীতে সরিষার শরীরকে উত্তপ্ত রাখে, গরম রাখে, শীতে গোলমরিচ অ্যাজমা প্রতিরোধ করে, অ্যাজমার জন্য একটা মহা ওষুধ হলো গোলমরিচ, লাঞ্চের প্রতীক, লাঞ্চের যে ছিদ্রগুলো গোলমরিচের মতো রূপ, যদি মিলিয়ে খান তাহলে গোলমরিচ, গোল আলু, মিষ্টি আলু, লাল আলু, মানে যত ধরনের আলু আছে সব ধরনের আলুই আমরা প্রতিদিন প্রতিবেলা একটু একটু আলু ভর্তা সংযোজন করতে পারি। তবে পুরে সেটা সিদ্ধ করে না, পুরে খেলে আলুর গুণটা সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা আজকে থেকে আলু ভর্তা খাবো, আলহামদুলিল্লাহ।